সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। এ বাঙালি বোন, বাংলাদেশে থ্রি পিসের প্রচলন আসছে গো। নবীজির সোনার মদিনা থেকে, নবীর সোনার মদিনায় থ্রি পিসের প্রচলনটা আসছে গো। জান্নাতি মহিলা থেকে, জান্নাতি মহিলাদের পোশাক হইল থ্রি পিস। এজন্যই মহিলাদের জন্য থ্রি পিস হলো সুন্নতি পোশাক। এখন পড়ছি বিপদ সেই দেন লইয়া ফুল দেন লইয়া এরা হইব থ্রি পিস সুন্নতি পোশাক। থ্রি মানে তিন, কোন বিটটা জানে না, কোন ফুইটা জানে না, কোন সেইটা জানে না। এখন যা মনে চায় তিনটা লাগাই দিব, লাগাই হইব সুন্নতি পোশাক লাগাইছে। একটা প্যান্ট লাগায়, এটার নাম দিলে স্কিন টাইট। স্কিন টাইট বুঝুননি? স্কিন মানে চামড়া, টাইট মানে সিফা মাইরা ধরে। এরপরে আরেকটা গেঞ্জি লাগায়, বুঝা শুনে উত্তর দিয়েন, আতাওয়ালা টাইট গেঞ্জি। আতাওয়ালা টাইট গেঞ্জি পরিধানের ব্যবস্থা বিটেন্টের গায়ে আসেনি? পাগলের ঘরের পাগল বেদারা ছিল না, বেদিবা ছিল না। কেমনে বুঝাইতাম আমি কি একেবারে আহুল হুজি করতাম? টাইট গেঞ্জি বেদি গায়ে পরিধান করার ব্যবস্থা আছে নাই? ওখানে বিটেন সিনচেরি আমার ভাইজান, তুমি সেই যে লাগাই দিছে হডা হইল দুইটা, ছাগলের লেজেল্লা খান খানদের মধ্যে একটা হালাই দিছে, হডা হইল তিনটা। ওই থ্রি পিস হয়, থ্রি পিস লাগাই দিছি, সুন্নতি পোশাক লাগাইছি। দলিল মিরফুরি হুজুর, ওই সেরি তুইও দুজো যাইবে, মিরফুরিরও হারাইবে। সুতরাং কুন্দাতের থ্রি পিস সুন্নতি পোশাক ভাঙ্গা হইতে হইব। আমার ভাইজান, কুর্তাটা লম্বা হতে হবে, হাতা লম্বা হতে হবে, মোটা হতে হবে, পায়জামা লুজ হতে হবে, উড়না গুলফাট্টাটা হতে হবে। এ জাতের থ্রি পিস হলো সুন্নতি পোশাক। এখন আমি টু পিস, একটা মেক্সি আর একটা পায়জামা, এটার মধ্যে উড়না নাই, এটা তো সুন্নত না, ওই যাইজ না, কারণ এটা মাথার চেহারা ঢাকার কোনো ব্যবস্থা নাই। এখন আসুন, বাংলাদেশে ওয়ান পিস লম্বা শাড়ির প্রচলন রাগ আর ছেড়ে আমার ভাই ভারতের হিন্দু মহিলা থেকে, এটা হিন্দুদের পোশাক। লম্বা শাড়ি কার পোশাক? হিন্দুদের পোশাক। আমার ভাই জান, লম্বা শাড়ি হিন্দুদের পোশাক, হিন্দু বিটেন থেকে আইছে, এই জন্যে এটা নাজায়েজ পোশাক। এজন্যে লম্বা শাড়ি পরিধান করা সুন্নতি পোশাক নয়। আচ্ছা, সুন্নতি না বুঝলাম, জায়েজ না না জায়েজ? আমরা তো ফিন্দাই লাই, ঠিক না বে ঠিক? আপনারাও ফিন্দাননি না, ফিন্দান না জায়েজ না না জায়েজ? সুন্নত না, এটা একারে একারে। তবে জায়েজ না না জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ আছে। লম্বা শাড়ি পরিধান কইরা যদি সাড়ে তিন হাত দেহটাকে ঢাইকা রাখতে পারে, তাইলে এইরকম লম্বা শাড়ি পরিধান করা শরীয়ত মোতাবেক জায়েজ আছে। আর লম্বা শাড়ি পরিধান করার বরদুরিয়া ফেট্টা খোলা, ফিট্টা খোলা, মুখটা খোলা, মাথাটা খোলা, এটা দুজকের লাগ।